नमस्कार। आज के शान्त सांस्कृतिक अनुष्ठाने आमाके किछु बलार जन्य अनुरोध करा हुए छे। तो जाके घिरे आजकेर ऐ अनुष्ठान, जार प्रेरणाय आज के अनुष्ठान, जार छवि आमादेर ऐ मंच आलोकित करे रेखेछे, सेई श्री श्री आनंदमूर्ति जी चरणे शतकोटी प्रणाम जानिए आमी दु चारटी कथा बोलबो। आजकेर अनुष्ठानेर माननीय सभापति महाशय ओ उपस्थित एतत अंचलेर सुभद्रानिगण ओ आनंदमार्ग स्कूलेर अभिभावक अभिभाविका बृंद ओ आनंदमार्ग स्कूलेर एई छोटो छोटो शिशुरा सबाइके आमी आंतरिक अभिनंदन नमस्कार ओ भालोबासा जानिए दु चारटी कथा बोलबो। प्रथमेई बोले रखा प्रयोजन, এই যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে কিন্তু লম্বা চড়া বক্তব্য দেওয়ার অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠান এই যে ছোট ছোট শিশুরা যেভাবে আমাদের সম্মুখে তারা তাদের অনুষ্ঠান পরিবেশিত করছে, আমাকে অত্যন্ত অভিভূত হতে হচ্ছে যে পল্লী গ্রামের এই ছোট ছোট শিশুরা এত সুন্দরভাবে তাদের অনুষ্ঠান পরিবেশন করছে। আপনারা হয়তো জানেন যে প্রত্যেক শিশুর মধ্যেই একটা প্রতিভা রয়েছে, আর সেই প্রতিভাকে বিকশিত করার জন্য শুধু প্রয়োজন একটা আধার, আর সেই আধার হচ্ছে এই আনন্দমার্গ স্কুল। আনন্দমার্গ স্কুলের যে শিক্ষক মণ্ডলী তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা তাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা সেই শিশুদিগকে গড়ে তুলছেন। যেহেতু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, তো শিক্ষা সম্বন্ধে দু চারটি কথা বলা প্রয়োজন। বর্তমানকালে শিক্ষা বলতে বোঝায় কে কত ক্লাস পড়েছে, ছাত্রের চরিত্র বা নৈতিক দিকটা আজকালের শিক্ষা ব্যবস্থায় খুব নগণ্য হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরীক্ষার পূর্বে কিছু সাজেশন অনুযায়ী কিছু মুখস্থ করে আমরা সেই মুখস্থ বিদ্যাটা পরীক্ষার খাতায় গিয়ে আমরা সেটা উগলে দেব। আনন্দমার্গ কিন্তু সেই শিক্ষা ব্যবস্থাকে স্বীকার করে না, কিন্তু বলে রাখা প্রয়োজন পুঁথিগত বিদ্যাকে আনন্দমার্গ অস্বীকার করে না, কিন্তু তাকেই সর্বস্ব বলে মেনে নেয় না। আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থা যেখানে ছাত্রের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তাই আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থার ভিত্তি হচ্ছে সা বিদ্যা যা বিমুক্তয়ে, যে শিক্ষা তার শরীর মন ও আধ্যাত্মিক প্রগতি ঘটাবে তাকেই আমরা আনন্দমার্গ শিক্ষা বলে মনে করে। আমরা আমাদের আনন্দমার্গ স্কুলে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে থাকি। আমাদের স্টুবল ক্লাসে খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন শরীরচর্চার মাধ্যমে তার শরীরকে কীভাবে ঠিক রাখা যায় সেই শিক্ষা দেওয়া হয়। তার মনকে সুস্থ রাখার জন্য, মনকে সুন্দর রাখার জন্য যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তব্য এবং নাটক, সেই সমস্ত তার মনকে সুস্থ রাখা হয়, মনকে স্বাবলম্বন করে তোলা হয়, সঙ্গে সঙ্গে তার আধ্যাত্মিক প্রগতির জন্য সেখানে প্রত্যেক দিন প্রেয়ারের সময় ধ্যান করানো হয়।
এতে কি হয় তার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি হয় সঙ্গে সঙ্গে আনন্দমার্গ যে শিক্ষা ব্যবস্থা তার আরেকটা দিক আছে আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থা আরেকটা দিক হচ্ছে নিউ হিউম্যানিস্টিক এডুকেশন নব্য মানবতাবাদ ভিত্তিক শিক্ষা আপনারা হয়তো বলবেন এ আবার কোথা থেকে আসলো নব্য মানবতাবাদ আমরা শুনেছি মানবতাবাদ নব্য মানবতাবাদ বলতে সেই শিক্ষাকে বোঝায় যে শিক্ষা শুধু মানুষ কে নিয়ে নয় মানুষ পশু পাখি গাছপালা প্রাণী অপ্রাণী সব সত্তাকে নিয়েই যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে নব্য মানবতাবাদী শিক্ষা আমাদের স্কুলে আমাদের শিশুকে সেই রকম শিক্ষা আমরা দিয়ে থাকি আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি তার সঙ্গীতেও বলেছেন মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায় এও কথা যেন মনে রাখে পশু পাখি তারপর নয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা সেই ভাবধারায় আমাদের স্কুলে আনন্দমার্গ স্কুলে শিক্ষা দেওয়া হয়ে থাকে আমাদের ছাত্রদেরকে মনে রাখতে হবে ছাত্র সমাজকে মনে রাখতে হবে আমরা এক বিরাট আমাদের দেশ এক বিরাট ভারতবর্ষ এক দেশ সেই দেশের ঐতিহ্যবাহী ঐতিহ্য আছে সেখানে সেখানে তা ভুলে গেলে চলবে না যে আমাদের এই মাতৃভূমি মাতৃভূমিতে অনেক বড় বড় মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন এখানে রচিত হয়েছিল বেদ বেদান্ত রামায়ণ মহাভারত কালজয়ী গ্রন্থরাজি এখানে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ মা সারদা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র কাজী নজরুল ইসলাম নানক কবি নজরুল ইসলাম মহামনীষীগণ এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন আমাদের উপনিষদে বলা হয়েছে যে সিনত্ব বিশ্বে অমৃতস্য পুত্রা তো আমরা আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বা বর্তমান যে ছাত্র সমাজ আমরা সেদিকে লক্ষ্য না রেখেই আমরা বর্তমান এক উশৃঙ্খল সমাজ ব্যবস্থায় পরিণত হয়েছে তো আনন্দমার্গ চায় না বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান যে ছাত্র সমাজ তারা যেন একটা আদর্শের মধ্য দিয়ে শিক্ষা পায় তো আনন্দমার্গ স্কুল সেই শিক্ষা ব্যবস্থাকেই এখানে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আপনাদের এই যে হুগলির বালিপুরে আমরা আনন্দমার্গ স্কুল চলছে সো সেই স্কুলের যে অভিভাবক অভিভাবকবৃন্দ আছেন তাদের সম্বন্ধে দু চারটি কথা বলতে চাই আপনারা জানেন যে শিশুকে বড় করার দায়িত্ব বা শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব যেমন শিক্ষকের আছে তেমনি অভিভাবক অভিভাবকবৃন্দেও কর্তব্য আছে তো স্কুলের ছাত্র কত সময় থাকে তিন থেকে চার ঘন্টা আর বাকি সময় আপনাদের নিজেদের কাছেই থাকে তো সেখানে সেই রকম পরিবেশ তুলে তুলতে হবে যাতে ছাত্ররা স্কুলে যে শিখে গেল সেই জিনিসটা বাড়িতে গিয়েও সেই পরিবেশ পায় অনেক সময় দেখবেন আমি কাউকে মানে ইনসাল্ট করে বলছি না যে ছাত্ররা বা আমাদের যে শিশু আছে শিশুকে বাড়িতে যখন একটা ফোন গেল ফোন যাওয়ার পরে কেউ হয়তো ফোন করে বলছে হ্যালো তখন বাচ্চাটা ফোন কি বলছে মা মা বললো মা বাড়িতে নেই বলে দিল তো এতে কি হলো ছেলেটার সামনে হয়তো আপনি ইয়ে করলেন কিন্তু ছেলেটা এখান থেকে মিথ্যা কথা বলতে শিখে গেল তো সেই জন্য মা বাবাকে যে কোনো কাজ করার পূর্বে খুব চিন্তা করে করতে হবে যে তার শিশু মনে যাতে কোনো আঘাত না হয় শিশু মনে যেন কোনো আঘাত না হয় তো আমরা আনন্দমার্গ স্কুলে আমরা সবসময় চেষ্টা করে থাকি যে শিশু প্রকৃত শিক্ষা শিক্ষিত হোক তো আপনাদেরও কর্তব্য আছে যে প্রকৃত শিক্ষা শিক্ষিত করার পরিবেশ তৈরি করা তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আমি সবাইকে আবারও আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় ছোট্ট বক্তব্য এখানে শেষ করছি নমস্কার।